থাকবো মমিনপুর হিংসাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় 20 জন নির্দোষকে গ্রেফতার করে কলকাতা পুলিশ আরো একবার জানাই মমিনপুর হিংসার কাণ্ডে চাঞ্চল্যকর মোড় 20 জন নির্দোষকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ চার্জশিটে উল্লেখ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এমনকি নতুন করে 14 জনের নামে চার্জশিট জমা দেয় এনআইএ কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া 20 জনকেই রেহাই দিয়েছে এনআইএ তাহলে কি অপদার্থতা এড়াতেই নির্দোষদের গ্রেফতার করে কলকাতা পুলিশ সেই প্রশ্ন কিন্তু অত্যন্ত জোরালো হচ্ছে এই মুহূর্তে মমিনপুরের হিংসাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় এবং যে 20 জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশে তাদের বিরুদ্ধে অর্থাৎ তাদের ক্ষেত্রে এবার চার্জশিট শুধু নয় একই সঙ্গে চার্জশিটে উল্লেখ জাতীয় তদন্তকারী সংস্থার যে নতুন করে 14 জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া 20 জনকেই রেহাই দিল এনআইএ প্রতিবেশী এবং ধৃতের মায়ের বক্তব্য শোনাবো আগে শুনুন জিতরাম কি জড়িত ছিল না ও জড়িত ছিল না ও থাকে না ও ছেলে ভালো তাহলে তাকে কেন গ্রেফতার করা হলো ও ঝামেলা হয়েছিল তো সব ছেলেরা চার পাঁচ ছেলেরা সব এক জায়গায় জোড় করে থাকতো সেই জন্য ওকে ধরে নিয়ে গেল কি আমাদের বাড়াতে আবার ঢুকে ওরা বোমবাজি করে না আগুন ফাগুন লাগিয়ে দেয় না সেই জন্য সব ছেলেরা চারজন পাঁচজন করে এক জায়গা করে থাকতো ওরা মানে গন্ডগোল ঠেকানোর জন্য চারজন পাঁচজন এক জায়গায় হ্যাঁ একজন থাকতো তারপরে তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গেল হ্যাঁ এই ঘটনার জন্য যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা আসলে দোষী নয় না ওরা দোষী না গ্রেফতার কিস লিয়ে কিয়া থা এই সোতে মে উঠা লে গিয়া সো রা থা উসে লোক মতলব বাহির সে লড়কা লোক আয়া কহাঁ সে আর ঝগড়া ঝগড়ি করা হিয়া মারা মারি কিয়া আর হামরা বাচ্চা লোক সব সো রা থা बत्ती वत्ती सब बुझा दिया यहाँ का हम लोग सो रहा था मतलब आया अंधेरे में सबको उठाया लेके चला गया तो आपका लड़का इसमें नहीं था नहीं मेरा लड़का सो रहा था यहाँ मैदान में और बत्ती वत्ती सब आया था यहाँ अंधेरा था और सब बच्चे लोग को लेके चला गया कौन लेके गया पुलिस लेके भाग गया বক্তব্য আমরা শুনলাম আর এই মুহূর্তে ঈশানদেব চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছে একেবারে সরাসরি ঈশানদেব একেবারে স্পষ্ট তারা পরিষ্কার করে বলছেন যে তাদের এক কথা বলতে গেলে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বা যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা পুলিশে গ্রেফতার করেছিল তারা প্রত্যেকেই নির্দোষ এবং সেই বিষয়টি কিন্তু এবার উল্লেখ রয়েছে এনআইএ তদন্ততেও তবে একেবারেই তাই এনআইএ যে চার্জশিট দিয়েছে সেই অনুযায়ী যদি ধরা হয় তাহলে কিন্তু যাদেরকে কলকাতা পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল তারা কেউ দোষী নন তারা কিন্তু বেকসুর খালাস পাওয়ার পথে তার কারণ তুমি জানো 2022 8 অক্টোবর এবং 9 অক্টোবর রাতে এইখানে যে এলাকায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ময়ূরভঞ্জ রোডের এইসব এলাকা সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছিল দুপক্ষের মধ্যে গোলমাল হিংসা চরমে পৌঁছয় এবং তারপরে পুলিশ এখানে বেশ কিছুদিন 144 ধারা জারি করে রাখে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 20 জনকে গ্রেফতার করা হয় যে এলাকায় আমি এখন দাঁড়িয়ে আছি এই পাড়া থেকে এই মহল্লা থেকে বা আশপাশের এলাকা থেকে 12 জনকে গ্রেফতার করা হয় এবং উল্টো দিকের পক্ষ থেকে আরও 8 জনকে গ্রেফতার করা হয় এবং অনেকে বলছেন বিশেষ করে এই এলাকার বাসিন্দা যারা তারা বলছেন যে যাদেরকে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল তারা কেউ এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না এই পাড়া থেকে 10-12 জন অন্য দিক থেকে আরও 8 জন এই ধরনের বেশ কিছু গ্রেফতারি দেখিয়ে পুলিশ প্রমাণ করতে চেয়েছিল যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে ভারসাম্য বজায় রেখে কাজ করছে কিন্তু আসল যারা দোষী তাদের কারো কেশাগ্র স্পর্শ করা হয়নি এটা কিন্তু এই এলাকার মানুষজনের দাবি এবং এনআইএর চার্জশিট কিন্তু প্রকারান্তরে সেই দাবিকেই শিলমোহর দিচ্ছে তনয়া তার কারণ এনআইএ যে চার্জশিট পেশ করলো তাতে 14 জনের নাম উল্লেখ করা হয়েছে যে এই এই হিংসার পিছনে এই যে যে ঘটনা এখানে ঘটেছিল সেই সংঘর্ষের নেপথ্যে জড়িত থাকার অভিযোগে 14 জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে তাদের মধ্যে 8 জন ইতিমধ্যেই গ্রেফতার 6 জন পলাতক পুলিশ যে 20 জনকে ধরেছিল সেই তালিকার সঙ্গে এনআইএর তালিকার প্রায় কোনো মিলই নেই এবং আমরা তুমি আমি আমরা ইতিমধ্যেই দেখিয়েছি তনয়া এই এলাকার মানুষজন কি বলছেন যাদের নাম এনআইএর তালিকায় নেই এনআইএ চার্জশিটে নেই তারা কিন্তু ছাড়া পেতে চলেছেন এবং তার সেই রকমই একজন জিতরাম আমি একবার পিনাকিকে দেখাতে বলবো এই ঠিক পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটাই জিতরামের বাড়ি তার মা মাইকা রামের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই মুহূর্তে লাইভে জিতরামের ভাই রঞ্জিত রাম আমাদের সঙ্গে রয়েছেন আপনার আপনার দাদাকে গ্রেফতার করেছিল পুলিশ 8 আর 9 অক্টোবর রাতের ঘটনার পরে আপনার দাদা কি জড়িত ছিল না ঘুমাচ্ছিল কিন্তু তাহলে পুলিশ গ্রেফতার করলো কেন জানি না সব লোক
सब लोग वहाँ पर बैठा हुआ था, वो लोग झगड़ा हो रहा था, सब बैठा हुआ था, वो थोड़ा ड्रिंक करके था, तो सब भाग गया, उसको पुलिस भगा गया नहीं, उसको उठा के लेके चल गया। এরপরে পুলিশ যে চার্জশিট দিয়েছিল তাতে আপনার দাদার নাম ছিল, এখন এনআইএ যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে আপনার দাদার নাম আর নেই, তাহলে তার তো সে তো খালাস পেতে চলেছে। চার্জশিট পাননি, কিন্তু খবর পেয়েছেন কি যে তা নতুন চার্জশিটে তার নাম নেই, তিনি খালাস পেতে চলেছেন? এই জানি না, খবর কিছু পাননি না। আপনার দাদাকে কোর্টে পেশ করা হয়েছে? কবে? এই 5 তারিখ। তারপরে তো আমরা শুনলাম যে তিনি তার নাম এনআইএ চার্জশিটে নেই এবং তিনি ছাড়া পাচ্ছেন এবং তিনি বাড়ি ফিরবেন, আপনার এলাকার লোকজনও বলছেন যে সোমবারের মধ্যে তাদের বাড়ি ফেরার কথা। হ্যাঁ বলেছে সোমবার। আপনি শুনেছেন কি? কি শুনেছেন? সোমবার কো আয়েগা বলে। আপ কাল কি, কাল দেখনা হ্যায় কি আতা হ্যায় নি আতা হ্যায়। তাহলে পুলিশ কি ভুল লোককে গ্রেফতার করেছে? কেন পুলিশ এটা কেন করছে আমি জানি না। তারা তুমি শুনলে আমরা জিতরাম যারা গ্রেফতার হয়েছিল অন্যতম তাদের মধ্যে, সেই যার নাম আবার এনআইএ চার্জশিটে নেই বলে তার পরিবারের লোকজন জানাচ্ছেন, সেই জিতরামের মায়ের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, এখন সরাসরি লাইভে তার ভাই রঞ্জিত রাম আমাদের সঙ্গে ছিলেন এবং তারা প্রত্যেকেই বলছেন যে এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই, হিংসায় প্রশ্রয় দেওয়ার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত ছিলেন না, যেহেতু 8 অক্টোবর এই এলাকা আক্রান্ত হয়েছিল, সেহেতু এলাকায় যাতে নতুন করে অশান্তি না হয় তার জন্যে পাড়ার ছেলেরা একসঙ্গে 4-5 জন করে জোটবদ্ধ হয়ে রাতে থাকছিলেন, যাতে কোনো পরিস্থিতি যদি উদ্ভব ঘটে তাহলে আত্মরক্ষা যাতে করা সম্ভব হয়, এবং সেই আত্মরক্ষা করার করাকে সেই আত্মরক্ষার জন্য 4-5 জন করে এক জায়গায় থাকছিলেন বলে এলাকার মানুষ যেটা জানাচ্ছেন, সেটাকেই কি পুলিশ অপরাধ হিসেবে ধরে নিল, সেই জন্যই কি তাদের তুলে নিয়ে যাওয়া হলো? এবং অচিরেই এনআইএর চার্জশিট যে মুহূর্তে জমা পড়লো সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এনআইএ তাদেরকে সন্দেহভাজনের তালিকায় রাখছেই না, ফলে বড়সড় প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখানে তনয়া, যে কলকাতা পুলিশ তাহলে কি জন্য এই 20 জনকে গ্রেফতার করেছিল? এই মহল্লা থেকে 10-12 জন, পাশের মহল্লা থেকে 7-8 জন, এইভাবে পুলিশ যে গ্রেফতার করলো তার মাধ্যমে পুলিশ কোন ভারসাম্য দেখানোর চেষ্টা করলো, এই প্রশ্ন কিন্তু উঠছে। পুলিশ কি নিজেদের অপদার্থতা ঢাকতে, অর্থাৎ আসল অপরাধীকে তাদের চিহ্নিত করতে পুলিশ ব্যর্থ হলো, সেই জন্য অপদার্থতা ঢাকতে হাতের কাছে যাকে পেলো তাদের ধরে নিয়ে গেল, নাকি পুলিশ এখানেও কোনো উদ্দেশ্য নিয়েই কাজ করলো, উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কিছু লোকজনকে তুলে নিয়ে যাওয়া হলো যারা আসলে এই ধরনের হিংসার নেপথ্যে ছিলেন না, এর পিছনে কোনো রাজনৈতিক প্রণোদনা, কোনো রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা, কোনো রাজনৈতিক বসের নির্দেশে এরকমটা হয়েছিল কিনা, সেই প্রশ্ন কিন্তু উঠছে তনয়া। একদমই তাই ঈশান, যেমনটা তুমি আমাদেরকে জানালে, এবং একই সঙ্গে ঈশান এটা তো অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় উঠে আসছে, যারা অপরাধী যারা অন্যায় করেছে তারা ছাড়া পেয়ে যাচ্ছেন, অথচ যত সাধারণ মানুষজন রয়েছেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিছু বিষয়ে ধামাচাপা দেওয়ার জন্য, তাহলে সাধারণ মানুষ পুলিশের উপর কিভাবে ভরসাটা রাখবে ঈশান? বেশ তুমি আমাদের সঙ্গে থাকো ঈশান, আমি তোমার সঙ্গে কথা বলবো এই প্রশ্ন নিয়ে ফিরবো, তবে তার আগে তুমি তার সঙ্গে কথা বলেছিল, অর্থাৎ ধৃত জিতরামের মা, তিনি কি বলছেন, পুলিশের ভূমিকা নিয়ে কি বলেছেন, এনআইএ তদন্ত নিয়ে কি বলেছেন শোনাবো। গ্রেফতার কিস লিয়ে কিয়া থা? এই সোতে মে উঠা লে গিয়া, সো রাহা থা, উসে উন লোগ মতলব বাহির সে লড়কা লোগ আয়া কাহাঁ সে, আর ঝগড়া ঝগড়ি করা হিয়া, মারা মারি কিয়া, আর হামরা বাচ্চা লোগ সব সো রাহা থা, বত্তি বত্তি সব বুঝা দিয়া হিয়া কা, हम लोग सो रहा था, मतलब तो आया अंधेरे में सबको उठाया लेके चला गया। तो आपका लड़का इसमें नहीं था? नहीं, मेरा लड़का सो रहा था यहाँ मैदान में, और बत्ती वत्ती सब आया था, यहाँ अंधेरा था और सब बच्चे लोग को लेके चला गया। कौन लेके गया? पुलिस लेके भाग गया। অর্থাৎ জিতরামের মায়ের বক্তব্য আপনারা শুনলেন যে পুলিশে তাদেরকে তুলে নিয়ে গিয়েছে, কিন্তু জিতরাম সে নির্দোষ, এবং সেই তথ্যই তো এই মুহূর্তে সামনে আসছে, এনআইএ চার্জশিটে তাই উল্লেখ করেছে। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য এসে পৌঁছেছে আমাদের কাছে, শুনুন। কুড়িটা লোকের কপাল ভালো ছিল, যেই 20টা লোকের কেসটা এনআইএর কাছে গেছিল তাই এরা নির্দোষ প্রমাণ হয়েছে, তা না হলে এই ঘটনা প্রমাণ করে যে পুলিশ কত হাজার হাজার নির্দোষকে পুলিশ এইরকম মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে। এই সরকারটা চলেই হচ্ছে মিথ্যা কেসের সরকার, সাধারণ মানুষকেও এরা মিথ্যা কেস দিচ্ছে, এই একদিন বিজেপির কর্মীদের দিত, এখন ওরা সাধারণ মানুষকেও দিচ্ছে, এইটাই হচ্ছে।
অর্থাৎ এক কথায় সজল ঘোষ তিনি যেমনটা বললেন যে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে এবং তিনি এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে রাজ্যে এইরকম ভুরি ভুরি ঘটনা যদি ঘটে থাকে তাহলে সাধারণ মানুষ তারা কোথা থেকে বিচার পাবেন অর্থাৎ সঠিক বিচার পাবেন সেই প্রশ্ন তুলে ধরেছেন তিনি।